ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে আজকে আমাদের আলোচনার বিষয় আজকে আমরা মডেল অ্যাক্টিভিটির টাস্ক ক্লাস সিক্স অল সাবজেক্ট নিয়ে আলোচনা করবো ঠিক আছে তোমরা অনেকদিন ধরে আমাকে অল সাবজেক্টের ভিডিওটা দেওয়ার জন্য বলছিলে মডেল অ্যাক্টিভিটি জানুয়ারি মাসেরটা আমি তোমাদের আজকে দিয়ে দিলাম ওকে তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ইংরাজি বাংলা পরিবেশ স্বাস্থ্য হিস্ট্রি নিয়ে আলোচনা করবো গণিতা বিএসআর তোমাদের করিয়ে দিয়েছেন ম্যাথ এস ম্যাডামে আমি তোমাদের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এই ভিডিওটা শেষ হলে ম্যাথটা তোমরা ডেসক্রিপশান খুলে ওপেন করে দেখে নিও ঠিক আছে তাহলে একই ভিডিওর মধ্যে অল সাবজেক্টটা তোমরা কিন্তু পেয়ে গেলে ওকে আমাদের পেপারটা কি দিয়েছে খুব সহজ পেপার এটা তো আমরা প্রথম চ্যাপ্টারেই পড়েছিলাম যে ইট অল বিগ্যান উইথ ডিপ ডিপ রাইট এটাতে আমরা কিন্তু পড়েছিলাম তো সেখান থেকে একটা প্যারা তুলে দিয়েছে আমরা একটু পড়ে নিই এবং বাংলা মানেটা একটু বুঝে নেবো কী বলছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশন দ্যাট ফলো ওকে বলছে প্যাসেসটা পরে কিছু কোয়েশনস আছে সেটা অ্যান্সার করতে ওকে শুরু করা যাক দেখো কি বলছে বলছে ইন দ্য মিন টাইম দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজ বাই অল দ্য পিপল বলছে ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে দ্য টাইগার ডিস্টার্ব টাইগার কিন্তু ভীষণ বিরক্ত বোধ করছিল ডিস্টার্ব মানে আমরা জানি যাকে বলা হয় বিরক্ত হওয়া অ্যান্ড কনফিউজ কনফিউজ মানে ঘাবড়ে গিয়েছিলো ঠিক আছে তো ঘাবড়ে যায় বাই অল দ্য পিপল বাকি সমস্ত বাই মানে দাঁড়া অল দ্য পিপল পুরো সমস্ত পিপলের দ্বারা সে ঘাবড়ে গিয়েছিল রাইট হি চিউড থ্রু দ্য রোপ রাইট সে কী করেছিল না কামড়ে চিউর মানে হচ্ছে চিবিয়ে বা হচ্ছে কামড়ে দড়িটাকে কী করেছিল না কেটে ফেলেছিল ওকে নেক্সট নেক্সট বলেছে ইট রান অ্যাওয়ে টু দ্য জাঙ্গাল রাইট ও কী করেছিল র্যান অ্যাওয়ে অর্থাৎ দৌড়ে চলে গিয়েছিল কোথায় জাঙ্গালের দিকে দ্য ভিলেজার ওয়ার রিলিফ ভিলেজার কি করেছিল হয়েছিল না রিলিফ শান্তি পেয়েছিল আর কি ও তো ভীষণ মানে একটা তো সেজন্য আর কি শান্তি পেয়েছিল ভিলেজার ওয়ার রিলিফ ওকে এটা হলো নেক্সট নেক্সট আমাদের বলছে ভোলানাথ নাও স অ্যান্ড অপরচুনিটি টু ব্র্যাগ ওকে ভোলানাথের কাছে এবার একটা অপরচুনিটি চলে এলো কিসের না ব্র্যাগের অর্থাৎ ব্র্যাক মানে যাকে বলা হয় হচ্ছে মানে ভীষণ জাহির করা নিজেকে কোনোভাবে নিজেকে তুলে ধরা বা জাহির করা সেটাকে আমরা ব্র্যাক বলে থাকি ওকে বা অহংকার করাও বড়াই করাও বলতে পারি ওকে তাহলে কী হলো ইট লাইনটার পুরো মানে কী হলো ভোলানাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাক অর্থাৎ ভোলানাথ দেখলো সুযোগ এই হচ্ছে মক্ষম সুযোগ হচ্ছে অপরচুনিটি মানে সুযোগ টু ব্র্যাক নিজেকে জাহির করার জন্য ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট বলছে ইট ইস আই আমি সেই ব্যক্তি যে ক্যাপচার করেছিল মানে ধরেছিল টাইগারটা লাস্ট নাইটে আই ইভেন পুল হিস ইয়ার আমি ওর কানগুলো কি করেছিলাম না টেনে দিয়েছিলাম ওকে সুন তারপরে হচ্ছে ভোলানাথ অ্যানাউন্স প্রাউডলি বোলানাথ এই কথাটা কিন্তু খুব প্রাউ গর্ভের সঙ্গে অ্যানাউন্স করলো ওকে এভরি ওয়ান অ্যাট হিজ ব্রেভারি এভরি ওয়ান মারবেল মানে যাকে বলা হয় অবাক হয়ে যাওয়া ওকে আমরা স্টান্ড বলে থাকি সেটাই হচ্ছে মারবেল ওকে পাস্ট অ্যান্সার এটা ওকে মারবেলথ মানে হচ্ছে অবাক হয়ে গিয়েছিল তার ব্রেভারির জন্য অর্থাৎ সাহসিকতার জন্য ঠিক আছে নেক্সট কি বলেছে সুন দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি রিচ দ্য কিং বলছে খুব তাড়াতাড়ি ভোলানাথের যে ব্রেভারি ছিল অর্থাৎ সাহসিকতা যেটা ছিল সেটা কিংয়ের কাছে পৌঁছলো ওকে রিচ মানে পৌঁছানো দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড কিং কিন্তু ভীষণভাবে ইমপ্রেসড হয়েছিল ইমপ্রেস মানে হচ্ছে যাকে বলা হয় প্রবাহিত মানে প্রভাবিত হওয়া রাইট তো ভীষণভাবে ওর থেকে প্রভাবিত হয়েছিলো ওকে সো হয়ে গেলো এটা আমাদের পড়া হয়ে গেল ব্যাপারটা এবার আমরা নেক্সটায় যাব নেক্সট আমাদের কী বলেছে দেখো নেক্সট আমাদের কিছু দিয়েছে অ্যাক্টিভিটি ওয়ানে টিক দ্য কারেক্ট অ্যান্সার বলছে টাইগার ওয়াশ ডিস্টার্বড বাই টাইগার কার দ্বারা ডিস্টার্ব হয়েছিল আনসারটা কোথায় আছে দেখো এইখানটা কিন্তু লাইনটা দেওয়াই আছে দেখো টাইগার কনফিউজ অ্যান্ড ডিস্টার্ব বাই দ্য পিপল রাইট তো ও কিন্তু ডিস্টার্ব হয়েছিল আর কনফিউজ হয়েছিল পিপলের দ্বারা সো আমরা এখানে অপশানটা কোনটা চুজ করবো না আমরা কিন্তু দেবো দ্য পিপল রাইট এখানে অপশান দিয়েছে ভোলানাথ দ্য কিং আর পিপল না পিপলের দ্বারা কিন্তু ও ডিস্টার্ব হয়েছিল বিরক্ত বোধ করেছিল নেক্সট নেক্সট কী বলেছে দ্য কিং ওয়াজ ইমপ্রেসড কনফিউজ না রিলিভড রাইট তো আমরা এটা করবো হচ্ছে ইমপ্রেস মানে প্রভাবিত হয়েছিল কিং তো প্রভাবিত হয়েছিলো আমরা এই কথাটা পড়েছি এই যে এখানটা পড়েছি সো এটা আমরা লিখবো হচ্ছে ইমপ্রেসড ওকে ইমপ্রেসটা আমরা দাগ দিয়ে দেবো ঠিক আছে বোঝা গেল এটা হয়ে গেল নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নেক্সট আমাদের কি বলেছে বলছে আনসার দ্য ফলোয়িং কোয়েশনস ওকে হাউ ডিড দ্য টাইগার অ্যাক্সকেপ টাইগার কীভাবে মানে পালিয়ে গিয়েছিল ওকে সো এটার আনসারটা কোথায় আছে দেখো প্রথমেই আনসারটা এটা হবে ওকে যে টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজ বাই অল দ্য পিপল হ্যাড চিউর দ্য থ্রু দ্য রোপ অ্যান্ড রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল জঙ্গলে চলে গেলো মনেই সেখান থেকে সে পালিয়ে গেল তো এই আনসারটাই কিন্তু আমরা লিখবো তাহলে উত্তরটা কীভাবে লিখবো আমরা দেখে নিই দেখো উত্তরটা আমরা লিখবো দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজ বাই অল দ্য পিপল হ্যাড চিউর থ্রু দ্য রোপ দেন ইট এই ইট সরি দেন ইট রান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল অ্যান্ড থাউস অ্যাক্সকেপ্ট ওকে তখন সে ছুপে গিয়েছিল নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন কী বলেছে বলছে হোয়াই ওয়্যার দ্য পিপল রিলিভ পিপল কেন রিলিভড হয়েছিল কেন পিপলের রিলিভড হয়েছিল দেখো এই জায়গাটা কিন্তু আমরা আনসারটাকে পেয়েছি কোন জায়গাটা এখান থেকে আমি খুঁজে দেখাচ্ছি কারণ পরীক্ষায় নিজেদেরই খুঁজে বার করে লিখতে হবে দেখো ইট রান টু দ্য ভিলেজার ওয়ের রিলিভড অর্থাৎ টাইগার ইট মানে টাইগারকে বোঝাচ্ছে টাইগারটা জঙ্গলে চলে গিয়েছিল তাই ভিলেজাররা রিলিফড হয়েছিল তাই তো তো এই আনসারটার সঙ্গে আমরা যাবো আমরা কীভাবে উত্তরটা লিখবো দেখে নিই দেখো উত্তরটা আমরা লিখবো দ্য পিপল ব্যাকেটে দরকার পড়ে ভিলেজার্স লিখে দেবে ওয়ার রিলিভড বিকজ দ্য টাইগার রান টু দ্য জঙ্গল ওকে হয়ে গেল র্যান অ্যাভে দা জঙ্গল অর্থাৎ টাইগারটা জঙ্গলে চলে গিয়েছিল তাই ওরা কী হয়েছিল না রিলিফড হয়েছিল ওকে স্বস্তির পেয়েছিল যাকে বলা হয় স্বস্তির নেক্সট হলো আমরা তিন নম্বর প্রশ্ন ওকে তিন নম্বর প্রশ্নটা কী আছে একটু দেখে দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডিট ভোলানাথ ব্র্যাগ অর্থাৎ ভোলানাথ কী গর্ব করেছিল ওকে কি গর্ব করেছিল দেখো এই আনসারটা আমরা কোন জায়গাটা পেয়েছি ঠিক এই জায়গাটা কিন্তু আনসারটা আমাদেরকে দেওয়া আছে এই দেখো জ্যাস্ট সেকেন্ড এই দেখো এখানটা কিন্তু দেওয়া আছে যে ভোলানাথ নাও স সয়েন অপরচুনিটি টু ব্র্যাক কেন ব্র্যাক হয়েছিল কেন গর্ব মানে কী গর্ব করেছিল বলছে ইট ইজ ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট আই ইভেন পুল হিস ইয়ার তার মানে সে গর্ব এটাই করেছিল যে সেই লাস্ট নাইটে টাইগারটাকে ক্যাপচার করেছিল এবং তার কানও টেনেছিল ঠিক আছে তো এই আনসারটা কীভাবে গুছিয়ে আমরা লিখতে পারি আনসারটা একটু দেখে নিই দেখো উত্তরটা আমরা লিখব ভোলানাথ ব্র্যাকড মানে হয়েছিল আর কি মানে নিজেকে প্রভাবিত করেছিল ঠিক আছে ব্র্যাগড মানে ঘটনাটা ঘটে গেছে মানে বড়াই করেছিল যাকে বলা হয় ওকে তো যাই হোক ভোলানাথ ব্র্যাক দ্যাট হি হ্যাড ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট অলসো হ্যাড পুলড হিজ ইটস এয়ার রাইট অর্থাৎ সে লাস্ট নাইটে টাইগারটা ক্যাপচার করেছিল এবং তার সঙ্গে তার কানও টেনেছিল টেনেছিলো ওকে তা এটা আমরা ব্র্যাকড করবো কিন্তু বিকজ আমরা পাস্টেন্সে অ্যান্সার করবো ওকে ব্র্যাগ মানে হচ্ছে যাকে বলা হয় আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যাকে বলা হচ্ছে গর্ব করা কোনো বিষয় নিয়ে আর ব্র্যাগড বা বড়াই করাও বলতে পারো আর ব্র্যাগড মানে ইডি যোগ হয়ে যাচ্ছে মানে যাকে বলা একই ব্যাপার গর্ব করেছিল ওকে বা বড়াই করেছিল হয়ে গেলো নেক্সট আমরা যাবো নেক্সট প্রশ্নে আমরা যাব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি টু ও নেক্সট অ্যাক্টিভিটি টুতে কী বলছে আইডেন্টিফাই দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অফ দ্য গিভেন সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য কারেক্ট কলাম বলছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে দেখো তোমাদের কিন্তু আমি গ্রামার ক্লাসে নাউনের প্রতিটা পার্ট খুব ভালো করে বুঝিয়েছিলাম তো যারা নি অবশ্যই গ্রামারের প্লে থেকে দেখে নেবে কাউন্টেবল কোনগুলো যেটা আমরা কাউন্ট করতে পারি যেটা আমরা গুনতে পারি যাকে এক কথায় আমরা বলতে পারি যাই যেমন ধরো আমি তোমাকে বলতে পারি চেয়ার টেবিল এগুলো কটা তোমাকে আমি ধরো লাড্ডু রাইট আমি তোমাকে কটা লাড্ডু দিলাম তুমি গুনতে পারবে ওকে এক দুই তিন চার করে রাইট বাট তোমাকে যদি আমি এক গ্লাস জল দিই তুমি সেটা গুনে দেখতে পারবে না কতটা জল আছে তাই না তো সেই জন্য বলছে যে এই যে লাড্ডুটা বললাম এটা কিন্তু কাউন্টেবেল অর্থাৎ কাউন্ট করতে পারছি বাট এই যে জলটা সেটা কিন্তু আমরা কাউন্ট করতে পারছি না দ্যাট ইস মিনস সেটা আনকাউন্টেবল নাউন ওকে হলো এবার তাহলে আমরা সেন্টেন্সগুলোর থেকে একটু দেখে নেব কী হবে দেখো সবার প্রথমে সেন্টেন্সটা কি বলেছে ওয়াটার দ্য প্ল্যান্ট এভরিডে রাইট তাহলে ওয়াটার ওয়াটার জল জলটাকে কি আমরা গুনতে পারি না জলটাকে আমরা গুনতে পারি না যে জলটা কি হবে জলটা হবে হচ্ছে আনকাউন্টেবল বাট প্ল্যান্ট প্ল্যান্ট তো আমরা গুনতেই পারি একটা দুটো তিনটে চারটে জটা চারা আমরা কিন্তু গুনতে পারবো সো আমরা কি করব ওয়াটারটাকে করব হচ্ছে আনকাউন্টেবল প্ল্যান্টটাকে করব হচ্ছে কাউন্টেবল নেক্সট আমাদের কি বলেছে ক্যান ইউ গিভ মিস সাম সল্ট বলছে ক্যান ইউ গিভ মিস সাম সল্ট সল্ট রাইট সল্টটা কি আছে সল্ট কিন্তু কাউন্ট করা যায় না কাউন্ট করা পসিবল আমরা কি সল্ট একটা একটা করে কাউন্ট করতে পারি পারি না তো সল্ট হচ্ছে আনকাউন্টেবলের মধ্যে পড়বে ওকে নেক্সট কি বলেছে আই স্যাট অন দ্য চেয়ার রাইট চেয়ার দেখো চেয়ার কিন্তু আমরা কাউন্ট করতেই পারি একটা দুটো তিনটে চারটে যটাই থাক আমরা কাউন্ট করতে পারবো সো এটা কাউন্টেবেলে পড়বে নেক্সট কি বলেছে ডু ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এভরিডে দেখো মিল্ক যেটা আছে এর মধ্যে থেকে মিল্কটা কি আমরা কাউন্ট করতে পারি পারি না কিন্তু মিল্ক কাউন্ট করা কখনোই সম্ভব নয় ওকে কিন্তু গ্লাস তো আমরা কাউন্ট করতেই পারি সো গ্লাস একটা দুটো তিনটে চারটে কোন কটা গ্লাস আমরা গুনতেই পারি তো গ্লাসটা হবে হচ্ছে কাউন্টেবেলে আর মিল্কটা হবে হচ্ছে আনকাউন্টেবেলে ওকে তাহলে কোনটা কি হবে আরেকবার একটু দেখে নেবো আমরা তাহলে দেখো আমরা প্ল্যান্ট চেয়ার আর গ্লাস এটা করব হচ্ছে কাউন্টেবেলের মধ্যে আর আনকাউন্টেবলে করব করবো কোনটা না ওয়াটার সল্ট আর মিল্ক এটা করব হচ্ছে আনকাউন্টেবলে এ ওকে হয়ে গেল তাহলে এটা আমাদের নেক্সট আমরা যাব নেক্সট দেখো অ্যাক্টিভিটি থ্রিতে কী বলেছে স্টাডি দ্য ফ্যামিলি চার্ট অফ সূর্য সেন রাইট সিক্স সেন্টেন্স অ্যাবাউট হিজ ফ্যামিলি বলছে সূর্য সেনের ফ্যামিলি চার্টটাকে ফলো করতে এবং তার সম্বন্ধে ছটা সেন্টেন্স লিখতে ক্রিয়েটিভ রাইটিং ভীষণ ইম্পর্ট্যান্ট ক্রিয়েটিভ রাইটিং তো আমাদের আমি গ্রামার ক্লাসে করাই সেগুলো অবশ্যই ফলো করবে দেখো আমাদের কী দিয়েছে চার্টে একটু দেখে নিই বলছে যে অশোক সেন উনি হচ্ছেন গ্র্যান্ড নেক্সট হচ্ছে অনিতা সেন উনি গ্র্যান্ড মাদার নেক্সট হচ্ছে অমিত সেন উনি ফাদার নেক্সট হচ্ছে সুমিতা সেন উনি মাদার নেক্সট হচ্ছে সুমিত সেন উনি হচ্ছে আঙ্কেল নেক্সট সূর্য সেন সে হচ্ছে স্কুল স্টুডেন্ট ওকে সো এটা আমরা কি করব না আমরা একটু দেখে নিই কীভাবে লিখতে হবে তাহলে কি লিখবো দেখো সূর্য সেন ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস এইট বা ক্লাস সিক্সও করতে পারো সূর্য সেন একজন স্টুডেন্ট ক্লাস সিক্সের নেক্সট দেয়ার আর সিক্স মেম্বার ইন হিস ফ্যামিলি তার ফ্যামিলিতে ছজন মেম্বার নেক্সট পয়েন্ট লিখবো হিস গ্র্যান্ড ফাদার নেম ইজ অশোক সেন অ্যান্ড গ্র্যান্ড মাদার নেম ইজ অনিতা সেন তার গ্র্যান্ড ফাদারের নাম হচ্ছে অশোক সেন এবং গ্র্যান্ড মাদারের নাম হচ্ছে অনিতা সেন নেক্সট হিস ফাদার নেম ইজ অমিত সেন হু ইজ এ ডক্টর তার বাবার নাম হয় অমিত সেন যিনি একজন ডক্টর নেক্সট মানে ডাক্তার নেক্সট হিজ মাদার স্মিতা সেন ইজ এ স্কুল টিচার তার মা স্মিতা সেন একজন স্কুল টিচার হিজ আঙ্কেল সুমিত সেন ইজ অ্যান ইঞ্জিনিয়ার তার আঙ্কেল সুমিত সেন একজন ইঞ্জিনিয়ার হি লাভস হিজ ফ্যামিলি ভেরি মাচ হি হি বলতে এখানে সূর্য সেনকে বোঝানো হয়েছে লাভস হিজ ফ্যামিলি ভালোবাসে তার ফ্যামিলিকে ভেরি মাচ খুব ভালোবাসে আর কি ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল তাহলে মডেল অ্যাক্টিভিটির টাস্ক ইংলিশটা কমপ্লিট হলো আমরা নেক্সট সাবজেক্টে যাবো দেখো প্রথম প্রশ্নটা কী বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো এক দশমিক এক আমাকে বলেছে যে খোলের মধ্যে বোঝাই করা রয়েছে অপশান দিয়েছে ধান গম আলু আর শুকনো খড়ের আটি সঠিক উত্তর আমরা করব হচ্ছে শুকনো খড়ের আটি এক দশমিক দুই বলেছে নদীর ধারে রয়েছে অপশান ক বলছে কাজ অপশান খ বলছে রাখাল গতে আছে একটি বড় নৌকা আর ঘতে আছে পথিক সঠিক উত্তর আমরা করব অপশান গ একটি বড় নৌকা নেক্সট নেক্সট আমাদের এক দশমিক তিন এক দশমিক তিন বলেছে কবির নয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হলো অপশান দিয়েছে কতে দিয়েছে নীল নির্জন তারপরে তে দিয়েছে যেতে পারি কিন্তু কেন যাব গ প্রান্তরেখা ঘ হচ্ছে ছড়ানো ঘুটি সঠিক উত্তর হবে হচ্ছে নীল নির্জন অপশান ক ওকে নেক্সট দু নম্বর দু নম্বর বলেছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও এখানে প্রত্যেকটার মান আছে এক নম্বর করে ওকে নেক্সট তিন নম্বর দিয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে লেখো প্রত্যেকটার মান হচ্ছে এখানে তিন নম্বর করে দেওয়া আছে আর চার নম্বরে আমাদের দেওয়া আছে হচ্ছে নিচের প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো সেটা হচ্ছে চার নম্বর দেওয়া আছে ওকে সরি পাঁচ নম্বর দেওয়া আছে তো টোটাল আমাদের মার্কস গিয়ে দাঁড়ালো টোয়েন্টি মার্কসে ওকে এখন আমরা আনসার পেপারে চলে যাব নেক্সট দেখো নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক বলেছে ভদ্রপুর কথাটির অর্থ কি উত্তর আমরা লিখবো ভদুপুর শব্দটির অর্থ হল দুপুরবেলা বা মধ্যাহ্ন নেক্সট দুই দশমিক দুই দুই এটা কিন্তু প্রত্যেকটার মান এক নম্বর করে দুই দশমিক দুই বলেছে দুপুরবেলা কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে কি 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 দেখছে ওকে উত্তর আমরা লিখবো হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভদুপুর কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে মাথার উপর নীল আকাশে মেঘের আনাগোনা দেখছে ওকে নেক্সট এটা আমি ছোট্ট করে লিখবো কারণ এক নম্বর আছে আর অবশ্যই কবিতার নাম আমাকে দিতে হবে এবং কবির নাম দিতে হবে নেক্সট ভদ্রপুর কবিতায় বর্ণিত গালিচাটি কি দিয়ে প্রস্তুত উত্তর আমরা লিখবো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভদ্রপুর কবিতায় বর্ণিত গালিচাটি নরম ঘাস দিয়ে প্রস্তুত ওকে নেক্সট নেক্সট আমাদের কি বলেছে ভরদুপুর কবিতা কিন্তু আমি খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তার প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি কবিতা বুঝিয়ে দিয়েছি ক্লাস সিক্সের প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও তোমরা নেক্সট দুই দশমিক তিন দুই দশমিক তিন আমাকে বলেছে ভরদুপুর কবিতায় অসত্য গাছটিকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন এগুলোর প্রত্যেকটার মান কিন্তু তিন নম্বর করে আছে ওকে সো সেইভাবে আমাদের লিখতে হবে লিখব কি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুর কবিতার থেকে আমরা জানতে পারি ক্লান্ত পথিকরা গ্রীষ্মের দুপুরে রোদ থেকে নিজেদের বাঁচাতে অসত্য গাছের তলায় আশ্রয় নেয় ছাতার মতো অসত্য গাছটি তাদের ছায়া প্রদান করে তাই অসত্য গাছটিকে প্রথিকজনের ছাতা বলে উল্লেখ করা হয়েছে নেক্সট নেক্সট তিন দশমিক দুই বলেছে ভদ্রপুর কবিতায় নদীর ধারে চিত্রটি কিভাবে উপস্থাপিত হয়েছে এটা একটু বড় করে লিখতে হবে কারণ এটা তিন নম্বর রয়েছে আনসারটা এইভাবে লিখবো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভদ্রপুর কবিতায় একটি অলস দুপুরে যখন দূরের মাঠে গরু বাছুর এটা চড়ে বেড়াচ্ছে হবে চড়ে বেড়ায় তখন ক্লান্ত রাখাল অসত্য গাছের তলায় সবুজ ঘাসের বিছানায় শুয়ে মাথার ওপর নীল আকাশ দেখে সঙ্গে সে আরও দেখতে পায় দূরের নদীর ধারে শুকনো খড়ের আটি বোঝাই একটি বড় নৌকো বাধা রয়েছে খড় ভর্তি এই ব্যস্ততাহীন নৌকোটি গ্রাম্য দুপুরের আলস্যকে আরও বাড়িয়ে তুলেছে যেন নিস্তব্ধ দুপুরবেলা আলস্য মাখা মায়ার বাঁধনে ধরা দিয়েছে এই নদী ও তার ধারে রাখা খড় বড় নৌকো সেই দৃশ্যই কবিতাটিতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এইভাবে আনসারটা আমরা লিখব কারণ একটু বড় লিখতে হবে তিন নম্বর আছে কিন্তু নেক্সট আমাদের কি বলেছে নেক্সট বলেছে যে আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন উত্তর আমরা লিখবো ভরদুপুর কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক অলস দুফুরে ছবি এঁকেছেন ছাতার মতো দাঁড়িয়ে থাকা অসত্য গাছ ঘাসের চাদর রাখাল ও তার গরু বাছর আকাশে খড়ের আটি বোঝাই নৌকো বাতাস বয়ে চলা সব মিলিয়ে এক উদাস স্তব্ধ তন্দাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করেছে নিশ্চুপ দুপুরে কবির মনে হয়েছে সারা পৃথিবী যেন সব কিছু ভুলে এক গভীর নিদ্রায় আচ্ছন্ন কবির মতে সে ঘুম মানুষকে আবার নতুন কাজ করার জন্য নতুন উদ্যম দেয় কারণ বিশ্রামে মানুষ নতুন পান ফিরে পায় নতুন শক্তি অর্জন করে নতুন কাজে ঝাঁপিয়ে পড়ে কবির মতে এই ঘুম খুব সুন্দর তাই কবি বলেছেন আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে ঠিক যেভাবে আমি আনসারটা দিয়েছি সেইভাবেই তোমরা নিজেদের মতো করে কিন্তু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবে ওকে নেক্সট নেক্সট প্রশ্ন কি দিয়েছে নিচের প্রশ্নগুলো সরি নিচের প্রশ্নটি নিজের ভাষায় লেখো ভরদুপুর কবিতায় গ্রাম বাংলার যে অলস দুপুরের চিত্র ফুটে উঠেছে তার বর্ণনা বা পরিচয় দাও উত্তরটা আমরা লিখব এটা পাঁচ নম্বর আছে একটু বড় করে লিখতে হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুর কবিতায় কবি একটি অলস দুপুরের ছবি অঙ্কিত করেছেন এমন একটি অল সুন্দর ও অলস দুপুরের বর্ণনা করতে গিয়ে একটি অসৎ গাছের কথা উল্লেখ করেছেন যে গাছটি ক্লান্ত পথে চালিত মানুষজনদের শান্তির আশ্রয় ব্যবস্থা করেছে কবির মনে হয়েছে গাছের তলায় সবুজ ঘাসে আ সেকেন্ড পরিপূর্ণ জমিটি যেন সবুজ গালিচার মতো প্রতীকদের আরামের শয্যা রচনা করেছে সেখানে শুয়ে রাখালের তার মাথার উপর নীল আকাশকে আকাশে ভেসে বেড়ানো মেঘদের দেখে মনে হয় মেঘগুলো যেন আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে ভেসে যাচ্ছে নদীর পারে বাঁধা রয়েছে একখানি বড় নৌকো সেই নৌকোর ভেতর বোঝাই করা রয়েছে খড় জনশূন্য শান্ত কর্মহীন দুপুরে মিহি ধুলিকানা বাতাস বইছে এই নিস্তব্ধ দুফুরে বিশ্ব ভুবন অর্থাৎ বিশ্ব প্রকৃতি আলস্যে ভরা মায়ার বাঁধনে ধরা দিয়েছে কবির মতে এই দুফুর মানুষ ও প্রকৃতি উভয়কে উভয়ই এক শান্তির ঘুমে আচ্ছন্ন মানে কবির মতে এই দুফুরে মানুষ এবং প্রকৃতি দুজনেই শান্ত ঘুমে আচ্ছন্ন এইভাবে ব্যাপারটা আচ্ছা আলোচ্য কবিতাটিতে কবিতাতে ছোট ছোট দৃশ্যগুলির মাধ্যমে কবি ভর দুপুরের একটি সুন্দর ছবি তুলে ধরেছে ওকে এইভাবে আনসারটা সুন্দর করে আমাকে লিখতে হবে কিন্তু সবার প্রথমে কি বলছে বলছে বিষয়গুলির থেকে ঠিক উত্তর নির্বাচন করে লিখো আমি সবার আগে তোমাদেরকে দেখাবো কোথায় আনসারটা আছে কিভাবে পাবে তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে ওকে কি বলছে যে বিষয়গুলির থেকে ঠিক উত্তরটা নির্বাচন করে প্রথম দেখো এক দশমিক একের প্রশ্ন কি বলেছে সূর্যের আলোয় আলোকিত হয় না এখানে আমাকে অপশান কি দিয়েছে বুথ প্রক্সিমা সেঞ্চুরি চাঁদ আর বৃহস্পতি দেখো এই যে বুধ বৃহস্পতি চাঁদ এরা তিনজনেই কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয় কারণ বুধ আর বৃহস্পতি গ্রহ আমরা জানি আর চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীর উপগ্রহ কিন্তু চাঁদ ও সূর্যের আলো আলোকিত হয় আমরা জানি বুধ আর বৃহস্পতি হয় কিন্তু প্রক্সিমা সেঞ্চুরি কিন্তু নিজে একটা কি নক্ষত্র তো সেই জন্য কিন্তু সে আলোকিত হয় না তার তো নিজস্বই আলো আছে দেখো আনসারটা কোথায় আছে আনসারটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানটা দেওয়া আছে কিন্তু তারারা কোটি কোটি বছর কিলো সরি কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে ওকে সূর্যের পরেই আমাদের সবচেয়ে কাছের তারা তারা মানে নক্ষত্র যাকে বলা হচ্ছে কি না সেন্টোরি ওকে তার মানে এটাই আমরা বুঝতে পারছি যে সূর্যের পরে কাছের তারাকে না প্রক্সিমা সেন্টোরি আর তারা মানে তার নিজস্ব আলো আছে তার কিন্তু সূর্যের আলো দরকার পড়বে না ঠিক আছে বোঝা গেল নেক্সট প্রশ্নে আমরা চলি তাহলে এখানে সঠিক আনসারটা আমরা কি করে দেবো না প্রক্সিমা স্যান্টরি ওকে নেক্সট আমাদের কি বলেছে দেখো নেক্সট আমাদের বলেছে মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধুলিকণা গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল কি সৃষ্টি হয়েছিল অপশন দিয়েছে ছায়াপথ ধূমকেতু নিহারিকা আর উল্কা রাইট দেখো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে নিহারিকা রাইট নিহারিকা সৃষ্টি হয়েছিল ওকে আনসারটা কোথায় আছে আমরা একটু দেখে নিই আচ্ছা আগের আনসারটা কত নম্বর পেজে আমি বলতে ভুলে গেলাম আগের আনসারটা পেজ নম্বর দুয়ে ছিল ঠিক আছে এটা কোথায় পাবো পেজ নম্বর একে আমরা কিন্তু পেয়ে যাব একদম লাস্টের দিকে দেখো এখানটা কিন্তু উত্তরটা রয়েছে মহাবিশ্বের সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হলো নিহারিকা ক্লিয়ার নিহারিকা দেওয়াই রয়েছে ওকে তাহলে আনসারটা আমরা পেয়ে গেলাম এই উত্তরটাই কিন্তু আমরা লিখব তাহলে সঠিক উত্তর আমরা কী লিখবো না নিহারিকা আমরা করব ওকে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে যে সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো দেখো পূর্ব থেকে পশ্চিমে ওকে এটা কিন্তু আমাদের দেখার বিষয় আছে এই আনসারটা কোথায় পাবো সবার আগে দেখাই তারপরে আমি বোঝাচ্ছি দেখো ছ নম্বর পেজে দেখবে ছ নম্বর পেজে কিন্তু দেওয়া আছে দেওয়া আছে শুক্রবাদে বা প্রত্যেকটি গ্রহই কিন্তু ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে তার মানে শুক্রবাদে বাকিরা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে তার মানে শুক্রই আছে যে পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে তাই তো তাহলে আনসারটা কিন্তু আমরা সেটাই করব আনসারটা আমরা কি করব দেখো আনসারটা আমরা এই যে আমাদের আনসার রাইট আনসারটা আমরা করব হচ্ছে এখানে শুক্র ওকে হয়ে গেল তাহলে আনসার প্রত্যেকটা পাওয়া গেল তাহলে প্রথম একটা আনসার আমরা কি করলাম প্রক্সিমা সেন্টুরি করলাম তারপরেরটা আমরা আনসার কী করলাম নিহারিকা করলাম তারপরেরটা আমরা কি করলাম আনসার না শুক্র করলাম ওকে এটা হয়ে গেল নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা শূন্যস্থান পূরণ দিয়েছে উপযুক্ত শব্দবশী আমি আনসার পেপারে এবার চলে যাব তো উপযুক্ত শব্দবশিয়ে শূন্যস্থান পূরণ এখানে দু নম্বর রয়েছে তারপরে আমরা দিয়েছি একটা স্তম্ভ দেখতে পাচ্ছি এটায় তিন নম্বর দিয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে প্রত্যেকটার মান দু নম্বর করে তারপরে নিচে দেখতে পাচ্ছি আরেকটা প্রশ্ন দেখতে দিয়েছে তিন নম্বর আর পাঁচ নম্বরে দিয়েছে একটা প্রশ্ন পাঁচ নম্বর দিয়েছে ঠিক আছে সো আনসারগুলো আমরা এবার আনসার পেপারে আমরা চলে যাই দেখো আমাদের শূন্যস্থান পূরণে কী বলেছে যে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে একটি বামন গ্রহের উদাহরণ হলো একটি বামন গ্রহের উদাহরণটা কে আছে না আমরা জানি প্লুটো কিন্তু বামন গ্রহের উদাহরণ আছে সো এই জায়গাটা কিন্তু আনসারটা আমরা পেয়েছি দেখো এখানে দেওয়াই আছে বামন গহ দাগ দিয়ে দিয়েছি প্লুটো তাই তো তার মানে আমাদের উত্তরটা এখানে কী হবে না উত্তরটা আমরা লিখবো হচ্ছে প্লুটো ওকে সো আমরা এখানে লিখবো হচ্ছে একটি বামুন গ্রহের উদাহরণ হলো প্লুটো ওকে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নেক্সট আমাদের কি বলেছে বলছে সৌরজগতের আটটি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি ওকে আচ্ছা তোমাদের যে আনসারটা আছে কত নম্বর পেজে সেটা আমি বললাম না কিন্তু রাইট প্রথমে এই যে আনসারটা তোমরা দেখতে দেখালাম তোমাকে এইটা এই আনসারটা রয়েছে কিন্তু পেজ নম্বর আটে রাইট মানে আট নম্বর পেজে আনসারটা পেয়ে যাবে একটি বামন গ্রহের উদাহরণ ওকে নেক্সট নেক্সটটা বলেছে আটটি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি তা কোন গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি আমরা জানি বৃহস্পতি গ্রহের কিন্তু অভিকর্ষ বল সবচেয়ে বেশি রাইট আনসারটা কোথায় পাবো আমরা আনসারটা আমরা পেয়ে যাবো কিন্তু সাত নম্বর পেজে রাইট আনসারটা দেখে নিই দেখো এখানটা দেওয়া আছে কিন্তু এই যে বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ মাধ্যাকর্ষণ সবচেয়ে বেশি তার মানে অভিকর্ষ বলটা বেশি তাই তো তো এই আনসারটাই কিন্তু আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা লিখে দেব যে আটটি গ্রহের মধ্যে সৌরজগতের আটটি গ্রহের মধ্যে বৃহস্পতির অভিকর্ষ বল সবচেয়ে বেশি ওকে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নেক্সট প্রশ্নটা দেখে নিই নেক্সট আমাদের দেখো একটা স্তম্ভ মেলাতে দিয়েছে কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে দিয়েছে তো স্তম্ভ মেলানোটা কোথায় আনসার আছে আমি বলে দিচ্ছি কিন্তু এইটুকু আমি দেখাচ্ছি না তাহলে আমাদের দেরি হয়ে যাবে তাহলে দেখো কি বলেছে আকাশ গঙ্গা ওকে আকাশ গঙ্গাটা আমরা কি করব কিসের সঙ্গে ম্যাচ করব দেখো আকা এখানে অনেকগুলো অপশান কিন্তু আমাদেরকে দেওয়া আছে এবং সেখান থেকে চুজ করে সঠিক যে আনসার হবে বইতে কিন্তু পাশে এরকম ছকে সেই সঠিক আনসারটাই বসাতে হবে ঠিক আছে তাহলে আকাশ গঙ্গাটা আমরা কি করব না এটা একটা ছায়াপথ আমরা একটু ছায়াপথের সঙ্গে এটা করব ঠিক আছে নেক্সট আমাদের দেওয়া আছে কি না নীল গ্রহের চারিদিকে ঘোরে নীল গ্রহের চারিদিকে ঘোরে এটা কিন্তু আমরা কি করব চাঁদ করব ওকে চাঁদ কেন করলাম কেন গ্রহকে পৃথিবীকে বলা হয় নীলগ্রহ সো এটা চাঁদ হবে ওকে নেক্সট আমাদের কি বলা হয়েছে বৃহত্তম গ্রহাণু রাইট বৃহত্তম গ্রহাণু এটা কিন্তু আমাদের কি হবে সেরেস হবে ওকে বোঝা গেল তার মানে আকাশগঙ্গা হলো ছায়াপথ নীলগ্রহের চারিদিকে ঘোরে চাঁদ আর বৃহত্তম গ্রহাণু হচ্ছে সেরেস এবার আনসার যখন লিখবে একদম পাশাপাশি যে আকাশগঙ্গা লিখবে এই দিকটা লিখে দেবে হচ্ছে তোমার ছায়াপথ তারপরে নীল গ্রহের চারিদিকে লিখবে এদিকটা লিখে দেবে হচ্ছে তোমার চাঁদ রাইট এইভাবে কিন্তু আনসারটা করবে ওকে দেখো আনসারগুলো কোথায় আছে বলে দিই এই যে প্রথমটা দুই পয়েন্ট দুই পয়েন্ট একের যে আনসারটা আছে এটা পাবে পেজ নম্বর দুইতে ওকে নেক্সট যে আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই যেটা আছে এটার আনসার তুমি আট নম্বর সাত নম্বর পেজটা একটু ভালো করে পড়বে তাহলে কিন্তু আনসারটা পাওয়া যাবে নেক্সটটা এটা আট সাত দুটো পেজ ভালো করে পড়বে আর নেক্সট হচ্ছে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন তিনের এই আনসারটা পাবে হচ্ছে ন নম্বর পেজে ঠিক আছে ন নম্বর পেজটা ভালো করে পড়লেই সেখানে কিন্তু আনসারটা আছে ওকে এবার আমি পরের প্রশ্নে চলে যাব ঠিক আছে পরের প্রশ্নগুলো আমাদের তিন নম্বরে দেখি আমি আনসার প্রশ্নগুলো কী আর আনসারগুলোও দেখে নেব দেখো এখানে প্রশ্ন কী আছে তিন দশমিক একে যে সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার সমস্যার সৃষ্টি হয় কেন রাইট উত্তরটা আমরা পাবো হচ্ছে পাঁচ নম্বর পেজে ওকে দেখো উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিই এ দেখো পাঁচ নম্বর পেজে কিন্তু এখানে দেখবে লাস্টের দিকে একদম দেওয়া আছে সৌরঝড়ের ব্যাপারে ওকে এই দেখো এখান থেকে কিন্তু দেওয়া আছে সৌরঝড় যে সূর্যের বাইরের অংশ ছোটো ছোটো বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি ঠিক আছে চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌরঝর বলে ওকে এটা ভালো করে পড়তে হবে আর এখান থেকেই কিন্তু আনসারটা লিখতে হবে ঠিক আছে তো উত্তরটা দেখে নিই কীভাবে লিখবো দেখো উত্তরটা আমরা লিখব সূর্যের বাইরের অংশে ব্যাকেটে আমরা লিখবো করোনা ওকে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একে সৌরঝড় বলে আগে লিখলাম সৌরঝর কাকে বলে নেক্সট লিখবো আয়নিত কণার সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থার গলযোগ দেখা যায় রাইট প্রতি এগারো বছর অন্তর এই ঝড় লক্ষ্য করা যায় ওকে এই আনসারটা আমরা এইভাবে ঠিক লিখব হয়ে গেল তিন দশমিক একের আনসার নেক্সট আমরা যাবো হচ্ছে তিন দশমিক দুই তিন দশমিক দুই বলেছে ধূমকেতু দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই আনসারটা পাবো হচ্ছে পেজ নম্বর নয় তো আনসারটা একটু দেখে নিই দেখো এখানটায় কিন্তু ধূমকেতুর সম্বন্ধে আমাদের দেওয়া আছে এই দেখো ওকে ধূমকেতু তো দেখতে পাচ্ছ নম্বর পেজে যে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল সরি জ্যোতিষ্ককে কি বলে ধূমকেতু বলে এই যে এইখানটাই আমাদের কিন্তু সুন্দর করে লিখতে হবে ঠিক আছে তো আনসারটা কিভাবে লিখবো দেখে নিই দেখো আনসারগুলো তোমাদের আমি বলে দিচ্ছি কিন্তু আগে নিজেরা চেষ্টা করবে যদি না পারো তখনই কিন্তু ভিডিওর সাহায্য নিয়ে বুঝবে ব্যাপারটাকে তারপরে নিজেরা লিখবে ওকে দেখো আনসার আমরা কি লিখব ধূমকেতু দেখতে অনেকটা ঝাঁটার মতো উজ্জ্বল লেজ বিশিষ্ট বা উজ্জ্বল ঝাঁটার মতো লেজ বিশিষ্ট লিখলেও হবে ওকে নেক্সট আমরা দেখব দেব ধূমকেতু নিয়মিত অর্ধবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে ঠিক আছে নেক্সট পয়েন্টটা আমরা কি লিখবো ধূমকেতুর দেহ লোহা নিকেল প্রভৃত্তির ধাতু বিশি এবং বিভিন্ন জৈব পদার্থ দিয়ে তৈরি নেক্সট পয়েন্ট আমরা দেবো সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে ওকে এখানে কিন্তু আমি অনেকগুলো পয়েন্ট তোমাদের দিয়ে দিয়েছি এবং ছোট ছোটো পয়েন্টগুলো আছে তো সেই জন্য কিন্তু চারটে পয়েন্টই দিয়ে দেওয়ার চেষ্টা করবে ওকে এখন চারটে পয়েন্ট দেওয়াটা বেটার খারাপ হলেও তিনটে পয়েন্ট দেবে ঠিক আছে নেক্সট পয়েন্টটা আমাদের কি নেক্সট কোশ্চেনটা আমাদের কী আছে দেখে নিই চার নম্বরের কোয়েশনস কী আছে নেক্সট চারের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও রাইট প্রথম প্রশ্নটা আমি মিস করে গেছি প্রথম প্রশ্নটা হবে হচ্ছে গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য দেখানোর জন্য ঠিক আছে তাহলে গ্রহ নক্ষত্রের মধ্যে তিনটে পার্থক্য কোথায় আছে আনসারটা একটু দেখে নিই আমরা দেখো নক্ষত্র সম্বন্ধে কিন্তু আমরা পেয়ে যাবো পেজ নম্বর দুইতেই যে নক্ষত্র সম্বন্ধে দিয়ে দেওয়া আছে এখান থেকে পড়ে নিয়ে নক্ষত্রটা লিখবে আর আমরা গ্রহর সম্বন্ধে পেয়ে যাব হচ্ছে পেজ নম্বর ছয় রাইট এখানে গ্রহর সম্বন্ধে দেওয়া আছে তো এগুলো কিন্তু একটু পড়বে পড়ে নিয়ে গ্রহর সম্বন্ধে কিন্তু লিখতে পারবে ওকে তাহলে আনসারটা কিভাবে লিখবো সেটা আমরা একটু দেখে নেবো ওকে প্রথমে এক নম্বর পয়েন্টে আমি এক নম্বর দু নম্বর করে পয়েন্ট করে করেছি তোমরা চাইলে এভাবে পয়েন্ট করে লিখতে পারো চাইলে কিন্তু এরকম ডিভাইড করে একদিকে গ্রহ লিখবে একদিকে নক্ষত্র লিখবে লিখে পয়েন্টগুলোকে এভাবে সাজিয়ে লিখতে পারো ঠিক আছে তাহলে প্রথমে পয়েন্টে আমরা কী লিখবো এক নম্বর দিয়েছি তিনটে পয়েন্ট বলেছে আমি তোমাদের পাঁচটা পয়েন্ট দিয়ে দিয়েছি যে কোনো এর থেকে লিখলেই হবে সবার প্রথমে কী আছে নক্ষত্রের নিজস্ব আলো আছে ওকে গ্রহরা কিন্তু গ্রহের কিন্তু নিজস্ব কোনো আলো নেই ওকে এই লাইনটা মিস হয়েছে নক্ষত্রের নিজস্ব আলো আছে গ্রহের কিন্তু নিজস্ব আলো নেই ওকে নেক্সট পয়েন্টে হবে দেখো দু নম্বর পয়েন্টে মাথায় থাকে যেন প্রথম পয়েন্টটা কিন্তু এখানে মিস হয়েছে আমি বলে দিচ্ছি নক্ষত্রের নিজস্ব আলো আছে গ্রহের নিজস্ব আলো নেই রাইট নেক্সট গ্রহরা আয়তনে অনেক ছোট। নক্ষত্ররা আয়তনে অনেক বিশাল ওকে নেক্সট পয়েন্ট আমরা যাবে আচ্ছা গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘোরে না ওকে নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘোরে না কিন্তু গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে নেক্সট পয়েন্ট আমরা দেব গ্রহ নক্ষত্রের তুলনায় বড় হয় না নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হতে পারে বা হয় ওকে নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট উৎপত্তি অনুসারে গোড়ার নক্ষত্রদের তুলনায় বয়সে এটা গোরা হবে না উৎপত্তি অনুসারে গ্রহরা হবে ওকে গ্রহরা রাইট এখানে ঠিক লেখা যায় না যাই হোক গ্রহরা নক্ষত্রদের তুলনায় নবীন হয় অর্থাৎ নতুন হয় আর উৎপত্তি অনুসারে নক্ষত্ররা গ্রহদের তুলনায় অনেক বেশি প্রাচীন অর্থাৎ পুরনো ঠিক আছে মনে থাকবে তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি ভালো করে দেখে নাও প্রতিটা পয়েন্টকে যে যেটা ইচ্ছা সেই পয়েন্টটাই কিন্তু তোমরা এখান থেকে লিখতে পারবে ওকে সেই পয়েন্টটাই লেখা যাবে কিন্তু এটা মাথায় থাকে প্রথম পয়েন্টের একটা পয়েন্ট মিস হয়েছে যে নক্ষত্রের নিজস্ব আলো আছে কিন্তু গ্রহের নিজস্ব আলো নেই এখানটা মিস হয়ে গেছে গ্রহের নিজস্ব আলো নেই হবে এটা যোগ করে দেবে এর মধ্যে ওকে এখন ভালো করে দেখে নিয়েছো নেক্সট প্রশ্নে আমি চলে যাব ওকে নেক্সট প্রশ্ন আমাদের কি দিয়েছে নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষেপে পরিচয় দাও আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র সবাই জানি সূর্য তো এর পরিচয় আমাকে দিতে হবে আনসারটা কোথায় আসছে দেখে নিই দেখো পেজ নম্বর চার পাঁচটা ভালো করে পড়বে এখানে এখানে সৌরজগৎ বা সৌর পরিবার সম্বন্ধে সুন্দর করে দেওয়া আছে এইখান থেকে নিয়েই আমাকে সুন্দর করে আনসারটাকে লিখতে হবে ওকে এটাকে আমরা লিখবো প্লাস আরও কিছু পয়েন্ট আমরা পাবো কিন্তু পেজ নম্বর চার তো লিখব করবোই সঙ্গে পাঁচও পাবো কারণ পাঁচে এখানে দেখো কিছু দেওয়া আছে ওকে এগুলো কিন্তু আমরা অ্যাড করব ওকে এই জিনিসগুলো কিন্তু অ্যাড করব সব পয়েন্ট না কিছু পয়েন্টকে কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দেবো ওকে দিয়ে আনসারটা কিন্তু তৈরি করব সুন্দর করে করে লিখবো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি যাতে নিজেরা করতে পারো ওকে তাহলে আনসারটা কিভাবে লিখতে হবে সেটা একটু দেখে নাও কি লিখবো আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হল সূর্য আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হল সূর্য আচ্ছা ছ ষাট কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধুলিকণা হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য ওকে শব্দ জন্মানো নক্ষত্র মহাকাশে সরি মহাকর্ষের কারণে পরমাণুতে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয় এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্যের থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে আচ্ছা পৃথিবীর সবচেয়ে স পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় এবং তিন লক্ষ গুণ ভারী ওকে নেক্সট নেক্সট আমরা দেব হচ্ছে সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ছ হাজার ডিগ্রি সেলসিয়াস আর ভিতরের দিকে উষ্ণতা ওয়ান পয়েন্ট ফাইভ কোটি ডিগ্রি সেলসিয়াস ওকে সূর্যরশ্মির দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছয় ভীষণ ইন্টারেস্টিং রাইট নেক্সট হচ্ছে সূর্যের এগুলো দেব সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল তাই কালো দাগের মতো দেখায় এগুলোকে সৌর কলঙ্ক বলে দেখো সবার প্রথমেরটা কি বলেছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ঠিক আছে সবার প্রথমেরটা কি দিয়েছে উনিশশো সালে কত তারিখে গণপরিষদে ভারতবর্ষে জাতীয় পতাকার নকশা গৃহীত হয়েছে হয় এটা সঠিক আনসারটা আমরা করব হচ্ছে বাইশে জুলাই ওকে নেক্সট নেক্সট বলেছে টেবিলে ব্যবহৃত ভারতবর্ষে জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তের মাপ কতটা পরিমাণ পরিমাণে হয়ে থাকে তো এটা আমরা সঠিক উত্তরটা করব হচ্ছে তিনেরটা থ্রি ওকে নেক্সট নেক্সট আমাদের গয়েরটা বলেছে কি অশোক চক্রের নীল রং কিসের রঙের সঙ্গে মিলে যায় এটা আমরা সঠিক আনসার করব হচ্ছে চারেরটা ওকে নেক্সট নেক্সট আমাদের বলেছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সমতা বিধান করো রাইট এখানে আমি ডাইরেক্ট আনসারগুলো বলে দেবো তাহলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে ওকে দেখো সবার প্রথমে দিয়েছে অশোক চক্রে চব্বিশটি কাটা এটা আমরা একদম ছয়েকটার সঙ্গে করব যে সর্বক্ষণের গতিশীলতার প্রতি নেক্সট আমাদের বলেছে জাতীয় পালনীয় দিবসে জাতীয় পালনীয় দিবসে এটা আমরা করব হচ্ছে জাতীয় পতাকা সর্বসাধারণে ব্যবহার করতে পারেন রাইট নেক্সট নেক্সট হয়েছে চক্র এটা আমরা করব হচ্ছে ফটো রশ্মির সঙ্গে নেক্সট আমাদের বলেছে বিবর্ণ জাতীয় পতাকা এটা আমরা করব হচ্ছে ব্যবহার করা যায় না নেক্সট আমাদের বলেছে কবরে বা ছিতায় এটা জাতীয় পতাকা দেওয়া যাবে না ঠিক আছে তাহলে বোঝা গেল এইভাবে কিন্তু আনসারটাকে করতে হবে নেক্সট আমাকে তিনেরটা বলেছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো কয়েকটা হবে যে সকল সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও গ্যাপে হবে হচ্ছে ছুটির দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তোলিত থাকা বাধ্যতামূলক নেক্সট আমরা করব হচ্ছে কয়েকটা ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ওকে নেক্সট গয়েরটা জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো এটা হবে পতাকার একই দণ্ডে তারপর একটা ফিলিন দ্য ব্ল্যাঙ্কসে হবে তোলা বা ব্যবহার করা যাবে না নেক্সট নেক্সট চার নম্বর চার নম্বর আমাকে বলেছে রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও আচ্ছা কয়েকটা আমার এখানে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিই তারপর আমি আনসার পেপারে চলে যাচ্ছি ওকে কয়েকটা বলেছে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকার বর্ণনা নেক্সট বলেছে কি কীভাবে এবং ক্ষেত্রে জাতীয় পতাকার ব্যবহার ও উত্তোলন বেআইনি নেক্সট হচ্ছে ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি অনুগত্যের শপথ ওকে প্রত্যেকটা প্রশ্নের জন্য তিন নম্বর দেওয়া আছে এবার আমরা আনসারগুলো দেখে নিই নেক্সট প্রশ্ন দেখো ভারতবর্ষের জাতীয় পতাকার বর্ণনা দা উত্তরটা আমরা লিখবো আমাদের জাতীয় পতাকার তিনটি উজ্জ্বল বর্ণের সমান আকারে তিনটি বন্ধনী তাই নাম তিরঙ্গা পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট এবং আয়তকার পতাকার দৈর্ঘ্য ও পোস্তের দেড় দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত তিন ইস্টু টু ওকে পতাকাটি তিনটি সমমাপের আয়তক্ষেত্র বিশিষ্ট পৃথক তিনটি বর্ণের অংশ নিয়ে গঠিত তিনটি বর্ণের একদম উপরে গেরুয়া মাঝখানে সাদা ও সবুজ রঙের সমাহার ঠিক আছে নেক্সট আমরা লিখব পতাকার সাদা রঙের অংশটির মাঝখানে একটি নীল বর্ণের চব্বিশটি একটি নীল বর্ণের চব্বিশটি কাটা বিশিষ্ট চক্র বসানো থাকে ওকে এই চক্রটি মহান সম্রাট অশোকের ধর্মচক্র অনুকরণে তাই একে অশোক চক্র বলে চক্রটি পতাকার উভয় পার্শ্বে ফটো রশ্মির সাহায্যে অঙ্কন করা বা উভয় পার্শ্বে ছাপানো ঠিক আছে বা উভয় দিকে ছাপানো ঠিক আছে এইটা কিন্তু এই আনসার তোমাদের বইতেই দেওয়া আছে আমি তোমাদের জাস্ট দিয়ে দিয়েছি আনসারটা তোমরা আগে নিজেরা করার চেষ্টা করবে পেপার যদি না পারো তখনই কিন্তু তোমরা ভিডিও দেখবে ওকে নেক্সট নেক্সট আমাদের বলেছে কি কীভাবে বা ক্ষেত্রে ভারতবর্ষে জাতীয় পতাকার ব্যবহার উত্তোলন বেআইনি তালিকাভুক্ত করো উত্তরটা আমরা লিখবো ছেঁড়া ফাটা বা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন বেআইনি নেক্সট পয়েন্ট আমরা লিখবো জাতীয় পতাকা কুঞ্চিত অবস্থায় ব্যবহার করা যাবে না ওকে নেক্সট অর্থাৎ ছেঁড়া ফাটা জাতীয় পতাকা আমরা ব্যবহার করতে পারবো না কোচকানো জাতীয় পতাকা আমরা ব্যবহার করতে পারবো না ওকে নেক্সট আমাদের কীভাবে কাফিনে থেকে দেওয়া সরি কাফিন ঢেকে দেওয়া জাতীয় পতাকা মৃতদেহের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না অর্থাৎ কফিনে বা মৃতদেহে অনেক সময় অনেক রেসপেক্টেড পারসনকে ঢেকে দেওয়া হয় সেটা চিতায় দেওয়া যাবে না বা কবরে দেওয়া যাবে না রাইট নেক্সট নেক্সট আমাদের বলেছে জাতীয় পতাকার ডান দিকে কিংবা উপরে অন্য কোনো পতাকার প্রতীক থাকা চলবে না অর্থাৎ জাতীয় পতাকার ডান দিকে বা উপরের দিকে কোনো প্রতীক থাকা চলবে না অন্য পতাকার ওকে নেক্সট কোনোরকম ব্যবসা বাণিজ্য কাজে বা পেশায় নামে পেটেন্ট বা ট্রেডমার্ক হিসাবে বা নকশা করার জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদিত অনুমতি ছাড়া জাতীয় পতাকার ব্যবহার উনিশশো পঞ্চাশ ও উনিশশো দু সালের প্রতীক ও নাম আইন অনুযায়ী অন্যায় বলে মনে করা হয় অর্থাৎ এইটাকে আমাদের জাতীয় পতাকে পেটেন্ট ট্রেডমার্ক বা কোনো ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার করা যাবে না এটা দণ্ডনীয় অপরাধ ওকে নেক্সট নেক্সট বলেছে জাতীয় পতাকার থেকে বেশি উচ্চতায় অন্য কোনো পতাকা একসঙ্গে ব্যবহার করা যাবে না অর্থাৎ জাতীয় পতাকা সবচেয়ে রেসপেক্টেড তো তার চেয়ে বেশি উচ্চতায় কোনো পতাকাকে ব্যবহার করা যাবে না একই সঙ্গে সঙ্গে জাতীয় পতাকার অন্য কোনো পতাকার একই দণ্ডে তোলা যাবে না বা ব্যবহার করা যাবে না অর্থাৎ একই দণ্ডের মধ্যে জাতীয় পতাকার সঙ্গে অন্য কোন পতাকা উত্তোলন করা যাবে না ওকে তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাদের হলো আরেকটা পয়েন্ট দেব কোনো ব্যাক বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না অর্থাৎ নিচু করা চলবে না ওকে তাহলে এটা আমাদের হয়ে গেলে এই পয়েন্টগুলো সুন্দর করে লিখতে হবে আগে ভালো করে তোমরা মুখস্থ করবে তারপরে নিজেরা না দেখে লিখবে ওকে নেক্সট নেক্সট বলেছে ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি অনুগত্যের শপথ বাক্যটি ওকে এটা কি লিখবো ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি অনুগত্যের শপথ বাক্য বলে লিখে আমরা লিখবো আমরা সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রতীক জাতীয় পতাকার প্রতি অনুগত্যের শপথ নিলাম ঠিক আছে এইভাবে আনসারটা আমরা লিখব প্রথমটা কি বলেছে শূন্যস্থান পূরণ করো এখানে দিয়েছে পেপারটা একটু দেখে নিই দেন আমরা আনসার পেপারে চলে যাচ্ছি এখানে প্রত্যেকটার জন্য দিয়েছে এক নম্বর করে তিনটে দিয়েছে তাহলে তিন নম্বর হয় নেক্সট আমাদের দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটার মান দিয়েছে এক নম্বর করে তিন নম্বর এখানে দিয়েছে নেক্সট আমাদের দিয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও এখানে প্রত্যেকটার মান দিয়েছে দু নম্বর করে টোটাল চার নম্বর মানে টোটাল চারটে প্রশ্ন আট নম্বর দিয়েছে নেক্সট আমাদের দিয়েছে হচ্ছে তিনটে বা চারটে বাক্যে উত্তর দেওয়ার জন্য প্রতিটার মান তিন নম্বর করে টোটাল ছ নম্বর তাহলে টোয়েন্টি মার্কসের পেপার আমাদের হয়ে গেল এবার আমরা আনসারগুলো কিভাবে লিখবো আমরা একটু দেখে নিই সবার প্রথমের প্রশ্ন কী রয়েছে সিঙ্কোনা গাছের ছাল থেকে ড্যাশ পাওয়া যায় উত্তরটা পাবে হচ্ছে পেজ নম্বর সাতে সাত নম্বর পেজে এর উত্তরটা দেওয়া আছে আমরা আনসারটা কি লিখবো সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায় ওকে উত্তরটা কিভাবে কোথায় আছে আমি একটু তোমাদের জাস্ট দেখিয়ে দিই তাহলে দেখো উত্তরটা ঠিক এই জায়গাটা পাবে পেজ নম্বর সাতে যে এই দেখো ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে ঠিক আছে তাহলে আনসারটা কোথায় আছে দেখে নিয়েছো পেজ নম্বর সেভেন নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর কী দিয়েছে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে ড্যাশ গ্যাস ত্যাগ করে রাইট ড্যাশ গ্যাস ত্যাগ করে এখানে উত্তরটা আছে পেজ নম্বর সাতেই উত্তরটা রয়েছে উত্তরটা কোথায় আছে আমরা একটু দেখে নিই দেখো পেজ নম্বর সাতের ঠিক নিচের দিকটাকে ফলো করবে এ দেখো গাছেরা খাবার তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাসকে ত্যাগ করে ঠিক আছে তাহলে পাওয়া গেল তাহলে বইটা ভালো করে পড়লেই কিন্তু আনসারগুলো দেওয়া যাবে তাহলে উত্তরটা আমরা কী লিখবো উত্তরটা আমরা এইভাবে ঠিক লিখবো যে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে অক্সিজেন গ্যাস ত্যাগ করে ক্লিয়ার এইভাবে আনসারটা আমাদের হয়ে গেল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে পাউরুটিতে পাউরুটি তৈরি করতে লাগে এক কোষি ছত্রাক ড্যাশ এক কষি ছত্রাক ড্যাশ উত্তরটা কোথায় আছে না উত্তরটা টোয়েন্টি নাম্বার পেজে আছে কুড়ি নম্বর দেখো এখানটা দেওয়া আছে কিন্তু কি লাগে যেন পাউরুটি তৈরি করতে ময়দা বা আটা আর জল আর লাগে ইস্ট ইস্ট হল এক ধরনের এক ছত্রাক তাহলে ইস্ট লাগছে যেটা হচ্ছে এক ছত্রাক ওকে তাহলে আমরা ইস্টটা কিন্তু লিখব এখানটা ঠিক আছে তাহলে উত্তরটা আমরা কী লিখবো পাউরুটি তৈরি করতে লাগে এক কষি ছত্রাক ইস্ট ওকে এইভাবে আনসারটা লিখে দেবো আনসার আছে পেজ নম্বর টোয়েন্টিতে নেক্সট প্রশ্নে আমায় চলে যাব সংক্ষিপ্ত উত্তর দাও আচ্ছা সিল্ক কোথা থেকে পাওয়া যায় আনসার পাবো পেজ নম্বর ফিফটিনে সিল্ক পাওয়া যায় হচ্ছে রেশম মদ থেকে ফিফটিন পেজে আনসারটা কিন্তু দেওয়া আছে আমার দেখো পেজ নম্বর ফিফটিনে সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে ওকে আমরা পেয়ে গেলাম আমি উত্তরগুলো তোমাদের এই জন্য দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে প্রতিটা উত্তর কিন্তু সঠিক উত্তর আমি করিয়েছি তোমাদের তো সেগুলোই কিন্তু তোমরা সুন্দর করে ক্লিয়ার করে তারপর লিখবে ওকে তো আমরা আনসারটা কীভাবে লিখবো দেখি তো এই উত্তরটা তো আমাদের হয়ে গেল সিল্ক পাওয়া যায় রেশম মত থেকে আগে নিজেরা চেষ্টা করবে না পারলেই কিন্তু ভিডিও দেখবে ওকে নেক্সট পরাগ মিলনের সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো আনসার পাবে পেজ নম্বর আটে পরাগ মিলনের সাহায্য করে এমন একটি প্রাণীর নাম রাইট দেখো পরাগ মিলনের এই যেটা রয়েছে এটা ভালো করে কিন্তু পড়তে হবে এই যে পূজা প্রযোগী কাণ্ড কারখানা দেখো রাইট মধু খাবে ঠিক আছে এগুলো সব কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে তারপরে দেখো এখানে ছবি দেওয়া আছে পরিষ্কার বলেই দেওয়া আছে কিন্তু এই তিনজন যে রয়েছে যেমন মৌমাছি প্রজাপতি হামিং বার্ড রাইট সো এগুলো কিন্তু আমাদের কি করে না পরাগ মিলনের সাহায্য করে ওকে এছাড়া আমাদের এছাড়া দেখো এখানেও রয়েছে যে ওই মৌজাপতি সরি মৌমাছি বা প্রজাপতি এক ফুল থেকে অন্য আরেক ফুলে গিয়ে বসলে কী হবে হুম তো আমরা এখানে কিন্তু পেয়েছি এখানেও পরাগ মিলনটা পেয়েছি ঠিক আছে তাহলে আমাদের আনসারগুলোর মধ্যে যে কোনো কিছুই আমরা লিখতে পারি এখানটায় উত্তরটা আমরা উত্তর আমরা এইভাবে লিখবো পরাগ মিলনের সাহায্য করে এমন একটি প্রাণী হলো প্রজাপতি বা মৌমাছি যে কোনো একটা দেবে বা হমিঙ্গ হতে পারে ঠিক আছে যে কোনো একটা দিলেই হবে ওকে প্রজাপতি বা মৌমাছি দিতে পারো নেক্সট দুই দশ এক দুই সরি দুই দশমিক তিন মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো আনসার পাবে পেজ নম্বর থার্টিন নম্বর পেজে উত্তরটা কিন্তু দেব যেভাবে উত্তর আমি খুঁজে দেখাচ্ছি এতে তোমরা নিজেরাও কিন্তু উত্তর খুঁজে বার করা শিখে যাবে ওকে দেখো এখানটা কিন্তু দেওয়া আছে দেখো উকুন আসলে আমাদের উপর নির্ভর করেই বেঁচে থাকে তাই এদেরকে পরজীবী বলে তো আমরা জানতে পারলাম উকুন কিন্তু পরজীবী এছাড়াও দেখো নিচে পরজীবীর যে চাট রয়েছে সেখানে ফিতা ফিতাকির্মীও কিন্তু পরজীবী রয়েছে ঠিক আছে সো আমরা কিন্তু কি লিখতে পারি উত্তরটা আমরা লিখবো হচ্ছে যে মানব দেহে মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম হলো ফিতাকৃমি বা উকুন ওকে যে কোনো একটা দিলেই হবে আমি অর দিয়ে করেছি ওই জন্যে নেক্সট নেক্সট দিনেরটা বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও ঠিক আছে একটি বা দুটি বাক্যে বললেও এখানে এক দু একটা প্রশ্ন কিন্তু বড় আনসার দিতেই হবে কিছু করার নেই নাহলে আনসারটা সুন্দর হবে না দেখো প্রথমটা কি বলেছে জামা কাপড়ের জন্য মানুষ কিভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল আনসারটা কোথায় আছে না পেজ নম্বর ছয় আছে উত্তরটা কোথায় আছে একটু দেখে নেবো দেখো এই জায়গাটা কিন্তু উত্তরটা আমাদের করে দেওয়া আছে এই যে তন্তু আমরা পাই গাছ থেকে আর কিছু পাই আমরা প্রাণীদের থেকে তো প্রাণীদের তো দরকার নেই আমরা গাছ থেকে নেব গাছ থেকে আর দেখো সুতো তৈরি হয় তন্তু থেকে ঠিক আছে আর সুতোর থেকে জামা কাপড় হয় এটা আমরা জানি তাহলে আমাদের কিভাবে উপকৃত হচ্ছে আমরা কিন্তু জানতে পারছি আনসারটা পেজ নম্বর ছয়ে আমরা পেয়ে যাবো তাহলে উত্তরটা কীভাবে লিখবো আমরা একটু দেখে নিই দেখো উত্তরটা আমরা এইভাবে লিখবো জামা কাপড় তৈরি করার জন্য মানুষ গাছের উপর অনেকটাই নির্ভরশীল জামা কাপড় তৈরি করতে লাগে সুতো সুতো তৈরি হয় তন্তু দিয়ে তন্তু আমরা পাই গাছ থেকে ঠিক আছে কার্পাস শিমুল পাট ইত্যাদি গাছের অংশ থেকে তন্তু তৈরি হয় ঠিক আছে আমি এতটা দিয়েছি আরেকটা কথা জেনে রাখো যে আমরা সুতির কাপড় পাই কিন্তু তুলোর থেকে আর তুলো পাই কিন্তু আমরা কার্পাস থেকে ওকে সো আমি এটা দিলাম না বেশি হয়ে যাবে বলে এতটুকু লিখলেই হয়ে যাবে ওকে বোঝা গেল এইভাবে আনসারটা আমাদের করতে হবে তাহলে তিন দশমিক দুইয়ের আনসারটা প্রশ্নটা আমরা দেখে নিই তিন দশমিক দুই আমাদের বলছে যে প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো রাইট প্রচুর উদাহরণ চ্যাপ্টারটাই সেটার ওপর তো আমি তোমাদের তাও দুটো উদাহরণ তোমাদের দেখিয়ে দেবো পেজ নম্বর সাতে দেওয়া আছে সেখানে আমি সেখান থেকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো এইখানটা কিন্তু উত্তরগুলো আমরা নিতে পারি যে দেখো ম্যালেরিয়ার ওষুধ পাওয়া যায় কুইনাইন থেকে কুইনাইন পাওয়া যায় শৃঙ্খনা গাছের ছাল থেকে ঠিক আছে এছাড়াও সর্বগন্ধা তুলসী এগুলো কিন্তু বিভিন্ন গাছ থেকে কিন্তু ওষুধ পাওয়া যায় তো ওষুধের কাছে একটা আমরা দিতে পারি দ্বিতীয় দেখো অক্স এই যে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করছে অক্সিজেনকে ত্যাগ করছে আর এই অক্সিজেনটা গ্রহণ করে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমরা বেঁচে থাকি তো এই দুটো পয়েন্ট দিলে হচ্ছে এনাফ তো এটাই আমরা সুন্দর করে লিখবো কীভাবে উত্তরটা লিখবো তো আমরা এখান থেকেও সুন্দর করে সাজিয়ে লিখতে পারো বা যেভাবে আমি লিখেছি সেভাবেও লিখতে পারো আনসারটা দেখে নাও কিভাবে লিখবে দেখো উত্তরটা আমরা লিখবো প্রাণীদের বেঁচে থাকার জন্য অতি আবশ্যক অক্সিজেন যা উদ্ভিদের কাছ থেকে পাই বোঝা গেল তাহলে এই উত্তরটা এক নম্বর পয়েন্টে আমরা দিতে পারি দু নম্বর আমরা কী দিতে পারি দেখো প্রাণীদের সুস্থ থাকার জন্য মূল্যবান ঔষধি দ্রব্য শিঙ্কোনা সর্পগন্ধা তুলসী বাসক ইত্যাদি উদ্ভিদ বা গাছের বিভিন্ন অংশ থেকে পাওয়া যায় তার মানে ওষুধে একটা দিলাম আরেকটা আমরা অক্সিজেনে ব্যবহার করলাম দুটো ইম্পর্টেন্ট কাজ দিলাম মানে দুটো ইম্পর্টেন্ট গাছ আমাদের লাগে তো সেটা আমরা দিলাম ওকে নেক্সট নেক্সট তিন নম্বর আমাদের কি দিয়েছে মানুষ খাবারের জন্য কীভাবে প্রাণীদের ওপর নির্ভরশীল এই উত্তরটা কিন্তু পেজ নম্বর তিনে আছে খুব সুন্দর করে উত্তরটাকে লিখতে হবে দেখো উত্তরটা কোথায় আছে দেখিয়ে দেখো এই এইখানটা দেওয়া আছে একদম হেডিং দেখো খাবারের জন্য আমরা ও অন্যান্য প্রাণীরা কিভাবে গাছের ওপর নির্ভরশীল সুন্দর এখানটাকে পড়বে সুন্দর করে পড়লেই কিন্তু আনসারটাকে পেয়ে যাবে ওকে এখান থেকে লিখতে পারো যেভাবে আমি লিখিয়ে দিয়েছি সেভাবেও কিন্তু করতে পারো উত্তরটা দেখে নাও কীভাবে দেখো উত্তরটা এইভাবে লিখবো মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় খাবারের জন্য উদ্ভিদের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল এই কথাটা অবশ্যই দেবে প্রতিদিন ব্যবহার করা চাল ধান গাছ থেকে পাওয়া যায় ওকে তাছাড়া আটা ও বিভিন্ন শাকসবজি উদ্ভিদের থেকে পেয়ে থাকি বিভিন্ন ধরনের মশলার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফলের জন্য মানুষ উদ্ভিদের ওপর নির্ভরশীল শুধু তাই নয় আমরা বিভিন্ন ধরনের খাবার প্রাণীদের থেকে পাই যেমন গরু ছাগলের দুধ ইত্যাদি সেই গরু ছাগল ঘাস ও বিভিন্ন উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে রাইট এক্ষেত্রে আমরা পরোক্ষভাবে নির্ভরশীল উদ্ভিদের ওপর অর্থাৎ উদ্ভিদ যে তোমাদের আমরা যে গরু ছাগলের দুধটা খাচ্ছি আর সেই গরু ছাগলটা খাচ্ছে কি না ঘাস খাচ্ছে তাহলে মানে ওরা বেঁচে আছে বলে ওদের থেকে দুধটা আমরা পাচ্ছি এক্ষেত্রে আমরা উদ্ভিদের ওপর পরোক্ষভাবে নির্ভরশীল এইটা তো প্রত্যক্ষ আর পরোক্ষভাবে এই উত্তরটা যেভাবে আমি দিয়েছি সেভাবে সুন্দর করে নিজেরা আগে করবে তারপরে বুঝে মুখস্থ করে নিজেদের মতো করে লিখবে ওকে হলো নেক্সট দেখো নেক্সট আমাদের তিন দশমিক চার দেখো তিন দশমিক চার বলছে বর্তমানে চাষের কাজে কেন নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে ওকে উত্তরটা আমরা পেয়ে যাব পেজ নম্বর এইটিনে ওকে উত্তরটা কিভাবে লিখবো আমরা একটু দেখে নেবো দেখো দেখো এইটিনে দেখো দেওয়া আছে আগে লাঙল চাষ হতো এখন ট্রাক্টর এসছে এরাই বিভিন্ন মেশিন যন্ত্রপাতিকে ব্যবহার করা হচ্ছে ছবিগুলো আমরা দেখে নিলাম এবার লিখবো দেখো এইখানটার থেকে আমরা কিন্তু উত্তরটা লিখবো ওকে দেখো এখানে এই যে ট্রাক্টর এসেছে হাল বল হাল বলদ চাষের কাজে কাজ করতে হবে না ঠিক আছে এখান থেকে কিন্তু লাঙল এই জায়গার থেকে উত্তরটা এই যে যে পিঙ্ক কালারের দেওয়া আছে এখান থেকে কিন্তু উত্তরটা আমরা সাজিয়ে লিখবো ওকে তাহলে কি লিখবো দেখো উত্তরটা দেখে নাও তোমরা এইভাবে উত্তরটা আমরা লিখবো চাষের কাজে লাঙল চষার হাড় ভাঙা খাটুনি কমানোর জন্য নানা প্রাণীদের কাজে লাগানো হতো ফলে চাষের কাজ অনেক সহজ হয়ে উঠেছিল বর্তমানে চাষের কাজে পশুদের জায়গা নিচ্ছে নানা রকম যন্ত্রপাতি কারণ পশুর তুলনায় যন্ত্রপাতির সাহায্যে খুব কম সময়ের মধ্যে বেশি কাজ করা যায় ওকে এবং নিরীহ অবলা পশুদের বেশিক্ষণ খাটানো উচিত নয় সেই জন্য তাদেরও মাঝে মাঝে বিশ্রামের প্রয়োজন হয় কিন্তু যন্ত্রপাতি একটানা অনেকক্ষণ কাজ করতে পারে তাই চাষের কাজে বর্তমানে নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে ক্লিয়ার বোঝা গেল এইভাবে কিন্তু উত্তরটা সুন্দর করে সাজিয়ে আমাদের লিখতে হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন আমাদের চারেরটা কী বলেছে যে তিন থেকে চারটে বাক্যে উত্তর দেওয়ার জন্য ওকে চার দশমিক একের প্রশ্ন বলছে উদ্ভিদরা প্রাণীদের ওপর নির নানাভাবে নির্ভরশীল এবার বলেছে উদ্ভিদরা প্রাণীদের ওপর নির্ভরশীল একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থ বিশ্লেষণ করো ওকে তাহলে উত্তরটা আমরা কোথায় পাবো না পেজ নম্বর এটা উত্তর পেতে গেলে কিন্তু চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে পেজ নম্বর সাত আট নয় কিন্তু উত্তর দেওয়া আছে উত্তরটা কী হবে একটু দেখে নিয়ে সবার আগে দেখো এই পয়েন্টটা আমরা দিতে পারি এই যে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেটা নিয়েই তো উদ্ভিদ সালক সংশ্লেষ করে বা খাদ্য তৈরি করে এই পয়েন্টটাকে আমরা এখান থেকে সাত নম্বর পেজের লাস্টের দিকে রয়েছে সেটা হাইলাইট করতে পারি নেক্সট দেখো আট নম্বর পেজে এই জায়গাটাকে পড়বে যে পরাগ মিলনে সাহায্য করে ঠিক আছে প্রাণীরা এটা আমাদের লিখতে হবে দ্বিতীয় পয়েন্ট এটা দিতে পারি আমরা ওকে পরাগ মিলন ঘটে উদ্ভিদদের সাহায্য করে হচ্ছে প্রাণীরা নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নতুন বংশ বিস্তারের জন্য অর্থাৎ চারা গাছ জন্মাতে সাহায্য করে সেটা হচ্ছে দেখো এখানটা বিভিন্ন প্রাণীরা যে ফলটা খায় ঠিক আছে সেটা নিয়ে গিয়ে তারা মল ত্যাগ করে তার মাধ্যমে তার বীজ পরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এই পয়েন্টটাকে আমরা একটু তুলে ধরবো এই তিনটে পয়েন্ট আমরা দেবো তাহলেই এনাফ কিন্তু তাহলে এইভাবে আমরা কিন্তু লিখবো যে উদ্ভিদ ও প্রাণীদের উপর নির্ভরশীল নানাভাবে নির্ভরশীল প্রথম লিখবো উদ্ভিদেরা খাদ্য তৈরি অর্থাৎ চালক সংশ্লেষের জন্য প্রয়োজন কার্বন ডাই অক্সাইড গ্যাস রাইট পানিরা শ্বাস প্রশ্বাসের সময় কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ত্যাগ করে যা উদ্ভিদরা গ্রহণ করে ঠিক আছে এইটা আমরা দিলাম এক এক নম্বর উদাহরণ হিসাবে বা পয়েন্ট হিসাবে দু নম্বর আমরা এটা দিতে পারি প্রজাপতি মৌমাছি ইত্যাদি পতঙ্গ এবং হামিংবার্ড পাখি সাহায্য করে উদ্ভিদের পরাগ মিলনে নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন অত্যন্ত আবশ্যক ক্লিয়ার নেক্সট তিন নম্বর পয়েন্টে আমরা দিতে পারি হচ্ছে যে গাছের বংশবিস্তারে বিভিন্ন পাখি বাদুর কুকুর ইত্যাদি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে যেমন বাদুর ফল খায় ফলের বীজগুলি হজম করতে পারে না মল দ্বারা তা বেরিয়ে যায় এইভাবে বিভিন্ন প্রাণীদের মল সাহায্যে হজম না হওয়া বীজগুলো দূরে গিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং বীজ থেকে চারা গাছ জন্মায় রাইট আবার আমাদের কাপড় বা অন্যান্য প্রাণীদের শরীর থেকে শরীরের সঙ্গে গাছের ফল আটকে দূরে ছড়িয়ে যায় ওকে উপরিউক্ত তিনটি উদাহরণ থেকে সহজেই বোঝা যায় যে উদ্ভিদ প্রাণীদের ওপর নির্ভরশীল ঠিক আছে দেখো এখানে একটা কথা বলি তোমাদের মাথায় রাখো যে এখানে কিন্তু তিন নম্বর দেওয়া আছে প্রশ্নটা উত্তরের জন্য রাইট তো সেই জন্য কিন্তু আমি তিনটে পয়েন্টকে এখানে হাইলাইট করেছি এবং আমাদের কিন্তু প্রশ্নে বলেছিল একটি উদাহরণ তো সেখানে তিনটে উদাহরণ দিলে কোনো ক্ষতি নেই কিন্তু একটি উদাহরণ যদি তোমরা কেউ দিতে চাও যে একটা উদাহরণের সাহায্যে আমরা উত্তরটা বোঝাবো তাহলে তিন নম্বর উদাহরণটা আমি প্রেফার করব কারণ তিন নম্বর উদাহরণটা একটু বড় আছে এটার থেকে আমি একটু বেশি লিখতে পারবো ওকে তো দিয়ে আমরা কিন্তু বোঝাতে পারবো ঠিক আছে তোমরা চাইলে তিনটেই লিখে দিতে পারো কোনো ভুল নেই সম্পূর্ণ নির্ভুল আর যদি চাও একটা লিখতে চাও তাহলে কিন্তু এই লাস্টের পয়েন্টটা দিয়ে তোমরা ফিনিশ করতে পারো ওকে বোঝা গেল কারণ তিন নম্বর কিন্তু এই উত্তরটার জন্য দেওয়া আছে তাহলে আনসারটা কত নম্বর পেজে পেয়েছিলাম আমরা সাত আট নয় এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্নে আমরা যাব চার দশমিক দুই বলছে ধান খেতে আজলা চাষ করলে আর সার দিতে লাগে না ব্যাখ্যা করো এই আনসারটা আমরা পাবো পেজ নম্বর দশে দশ নম্বর পেজটা আমরা একটু দেখে নিই কীভাবে লিখব দেখো দশ নম্বর পেজে কিন্তু এই জায়গাটায় দেওয়া আছে সুন্দর করে এই যে এই যে আজলা থাকলে জমিতে সার দিতে লাগে না কেন ঠিক আছে তাহলে এই যে পিঙ্ক কালারের আনসারটা আছে এই আনসারটা কিন্তু আমাদেরকে দিতে হবে ঠিক আছে দশ নম্বর পেজে আছে আর এগারো নম্বর পেজেও কিন্তু ওপরে একটু দেওয়া আছে তো দিয়ে আমরা এই যে উপকার পায় এতটা পর্যন্ত আমরা দেব ওকে বোঝা গেল সেজন্য আমি দাগ দিয়ে রেখেছি তো এইভাবে উত্তরটা আমাদের লিখতে হবে এবার আনসারটা কীভাবে লিখবো আমরা একটু দেখে নেবো দেখো লিখবো কি আসলে আজলা হলো এক ধরনের পানা এদের পাতার মধ্যে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া বাস করে তারা বাতাসের নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে ওকে তাতে আজোলার উপকার হয় কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে আর আজলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকার জায়গা দেয় এতে দুজনের বোঝা পড়া থাকে ফলে দুজনেই উপকার হয় ওকে তাই ধান খেতে আজোলা চাষ করলে সার দিতে লাগবে দেখো সবার আগে আমাদের দিয়েছে ঠিক ভুল নির্ণয় করো ঠিক আছে প্রত্যেকটার মান দিয়েছে এক নম্বর করে তিনটে আমাদের করতে দিয়েছে তারপরে আমাদের দিয়েছে একটা স্তম্ভ মেলাও ঠিক আছে স্তম্ভ মেলাও দিয়েছে প্রত্যেকটার মান এক নম্বর করে তিনটে আমাদের করতে দিয়েছে তারপরে আমাদের দিয়েছে অতি সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ একটি দুটি বাক্যে প্রত্যেকটার মান দিয়েছে দু নম্বর করে অর্থাৎ আমাদের দুটো করতে দিয়েছে চার নম্বর তারপরে আমাদের দিয়েছে নিজের ভাষায় লেখো তার মানে একটু বড় করে লিখতে হবে তিনটে চারটে বাক্যেই লিখতে বলেছে তো যাই হোক পাঁচ নম্বর করে দিয়েছে দুটো প্রশ্ন আমাদের করতে দিয়েছে এই হচ্ছে আমাদের পেপার এবার আমরা একটু অ্যান্সারগুলো দেখে নেবো আমরা আনসার পেপারে চলে যাব তাহলে এক নম্বরেরটা কি বলেছে দেখো বলছে ঠিক ভুল নির্ণয় করো ওকে বিন্ধ পর্বতের দক্ষিণ ভাগকে বলা হতো দাক্ষিণাত্য উত্তরটা একদম ঠিক হবে ওকে এই আনসারটা আমরা পেয়ে যাব পেজ নম্বর এইট আট নম্বর পেজে আমি আনসারে পেজ নম্বরটা দে বলে দিলাম তোমাদেরকে তাই তোমাদের খুঁজে পেতে সুবিধা হয় আমি কিন্তু আর বই থেকে দেখালাম না তাহলে আমাদের ভিডিওটা লম্বা হয়ে যাবে ওকে নেক্সট নেক্সট আমাদের বলেছে হচ্ছে হর্ষচরিত লিখেছেন হর্ষবর্ধন না এটা কিন্তু একদম ভুল কথা ঠিক আছে আনসারটা দেখবে তোমরা পেজ নম্বর পনেরোতে তোমরা পাবে এখানে টুকরো কথাতে যেটা আছে ইতিহাসের টুকরো কথা না টুকরো কথার পরে ইতিহাসের যে উপাদান আছে সেখানে পাবে দেখবে লেখা থাকবে বানভট্ট লিখেছেন কিন্তু হর্ষচরিত ঠিক আছে তো এটা কিন্তু আমরা হবে আনসারটা বানভট্ট এখানে দেওয়া আছে যে হর্ষবর্ধন তো এটা ভুল নেক্সট নেক্সট আমাদের গয়েরটা বলেছে যে জাদুঘরে থাকে পুরনো দিনে নানা প্রত্যবস্তু ওকে এক্স্যাক্টলি একদম ঠিক কথা এটা কিন্তু ঠিক উত্তরটা পাবে পেজ নম্বর বারোতে ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট আমাদের দিয়েছে একটা স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও পুরোটাই তোমাদের ন নম্বর পেজে আছে নম্বর পেজ ওপেন করলে পেয়ে যাবে ওকে আমি তোমাদের এটা মিলিয়ে বলে দিচ্ছি দেখো এটা আছে কিন্তু শকাব্দ এটা শকাব্দটা আমরা করব হচ্ছে কনিষ্ক নেক্সট আমাদের বলেছে গুপ্তাব্দ এটা আমরা করব হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত নেক্সট আমাদের দেওয়া আছে হর্ষাব্দ এটা আমরা করব হচ্ছে হর্ষবর্ধন ঠিক আছে আনসারটা নিচে আমি করে দিয়েছি এটা দেখে নাও দেখো শকাব্দ এটা আমরা কনিষ্ক গুপ্তাব্দ এটা আমরা প্রথম চন্দ্রগুপ্ত আর হর্ষাব্দ এটা আমরা হর্ষবর্ধন ঠিক আছে এটা হচ্ছে আনসার ঠিক এইভাবে আনসারটাকে কিন্তু খাতায় লিখতে হবে ওকে নেক্সট আমরা চলে যাব। এই আনসারটা কত নম্বর পেজে পাবে যেটা হচ্ছে ন নম্বর পেজে ওকে নেক্সট নেক্সট আমরা চলে যাব বলছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও একটি দুটি বাক্যে প্রত্যেকটার মান দু নম্বর করে আমরা প্রথম প্রশ্নটা একটু দেখে নেবো ওকে প্রথম প্রশ্নটা আমাদের বলেছে জ্যাস্ট সেকেন্ড প্রথম প্রশ্নটা আমাদের বলেছে যে কোন অঞ্চলকে আর্যাবর্ত বলা হয় ওকে উত্তরটা আমরা লিখব ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্দু পর্বত সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হতো ওকে এটার আনসারটা তোমরা পাবে পেজ নম্বর এইট আট নম্বর পেজে লেখা আছে তোমরা ওখানে পেয়ে যাবে ভালো করে পড়ে নেবে ওকে নেক্সট আমাদের কি বলেছে দেখো নেক্সট আমাদের বলেছে প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে এই আনসারটা তোমরা পাবে পেজ নম্বর নয় উত্তরটা কী লিখবে তোমরা দেখো লিখবে এক সময় মানুষ লিখতে শিখল ওকে কিন্তু সেই সময়ে পাওয়া সব লেখা আজও পড়া যায়নি অর্থাৎ পুরনো সময়ের লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না সেই পুরনো সময়টাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ ওকে অর্থাৎ লেখাগুলো আমরা বুঝতে পারি না সেটাই বোঝাতে চাইছি নেক্সট এই আনসারটা পেয়ে যাবে তোমরা ন নম্বর পেজে অর্থাৎ ক্ষয়ের যে আনসারটা আমি বললাম এটা পাবে ন নম্বর পেজে ওকে নেক্সট নেক্সট আমরা যাব হচ্ছে প্রশক্তি কি মুদ্রা কিভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে এই আনসারটা আমাদের লিখতে হবে তিনটে চারটে বাক্যে বলেছে লেখার জন্য আনসারটা পাবে তোমরা পেজ নম্বর ফোরটিন চোদ্দো নম্বর পেজে পেয়ে যাবে দেখো উত্তরটা কী লিখবে অনেক শাসকের গুণগান লেখ হিসাবে খোদাই করা হতো সেগুলোকে বলে প্রশক্তি এক কথায় প্রশক্তি মানে গুণগান করা ওকে এইটুকু লিখবে এটা হচ্ছে আনসারটা কিসের লিখবেন প্রশক্তি কি এটা আমরা লিখলাম ওকে নেক্সট আমরা যাব হচ্ছে মুদ্রা কিভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করেছিল আনসারটা এইভাবে লিখবে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্যে মুদ্রার ভূমিকা অপরিহার্য মুদ্রার শাসকের নাম মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে ওকে অব্দও পাওয়া যায় মুদ্রায় এর ফলে মুদ্রা থেকে নানা রকমের তথ্য জানতে পাওয়া যায় তারপরে লিখবো হচ্ছে শক ও কুষাণদের ইতিহাস তাদের মুদ্রা থেকে জানা যায় ওকে এইভাবে কিন্তু আমরা আনসারটাকে কমপ্লিট করবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে সাহিত্য উপাদানের সমস্যাগুলি কি কি। উত্তরটা আমরা লিখব সাহিত্য উপাদানের কয়েকটি সমস্যা আছে সেগুলি হলো বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না ওকে ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল তাছাড়া অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল ওকে নেক্সট দেশীয় সাহিত্যেও পক্ষপাতিত্বের উদাহরণ আছে তাছাড়া কাব্য নাটকে সমাজের নিচুতলার মানুষদের কথা বিশেষ জানা যায় না অধিকাংশ সাহিত্যের বর্ণনা মন গড়া তবুও প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার জন্য সাহিত্য উপাদানগুলোর গুরুত্ব রয়েছে এই আনসারটা তোমরা পেয়ে যাবে পেজ নম্বর ফিফটিন অর্থাৎ পনেরো নম্বর পেজে ওকে তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অল সাবজেক্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল আর এখন তোমরা ডেসক্রিপশন ওপেন করে গণিতটা দেখে নাও তাহলে তোমাদের অল সাবজেক্টটা হয়ে গেলো ওকে আজকের জন্য এটুকু নোটিফিকেশনটা অন রাখবে রেগুলার পড়াগুলোর জন্য তাহলে রেগুলার পড়াগুলো তোমাদের কাছে চলে যাবে আজকের জন্যে এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো খুব ভালো